রণবীর কে নিয়ে একই বললেন দীপিকা। বলিউডের জনপ্রিয় নায়িকা এবং অভিনেত্রী দীপিকা পাডুকোন, তিনি নাকি রণবীরের সবসময় মধ্যে থাকেন। প্রথমে ছিলেন কাপুর আর এখন সিংহ, তফাত শুধু এতটুকুই। দীপিকা পাডুকোন সম্পর্কে সবসময় এমন আলোচনাই চলতে থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন রণবীর সিংহই নাকি এই মুহূর্তে দীপিকার বয়ফ্রেন্ড। যদিও শোনা গিয়েছিল রণবীরের সঙ্গে নাকি ইদানিং মনোমালিন্য চলছে তার। তার হলিউড সাফল্য নিয়ে নাকি ইগো সমস্যা হচ্ছে এই জুটির মধ্যে। সত্যি কি তাই? সম্প্রতি এক অনুষ্ঠানে প্রশ্ন করা হয় দীপিকাকে, নায়িকা প্রশ্নকর্তার দিকে তাকিয়ে হেসে বলেন, আপনি আমাকে কি ভাবেন, আপনি আমাকে কি করতে বলেন, আপনি যেটা বলবেন আমি সেটাই করব। দিন কয়েক আগে কফি উইথ করণে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে শোয়েব হোস্ট প্রিয়াঙ্কাকে কথা প্রসঙ্গে বলেন, রাম ইজ স্টিল উইথ লীলা। রামলীলা ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা, রণবীর ও দীপিকা। সে প্রসঙ্গ টেনেই এ সম্পর্কের কথা বুঝাতে করণ এ কথা বলেছিলেন বলে ধারণা করা হয়। কিন্তু ভিন ডিজেলের সঙ্গে ঘনিষ্ঠতা বা ট্রিপল এক্স এর সাফল্য সত্যি কি রণবীর দীপিকার মধ্যে দ্রুত তৈরি করেছে কিনা, এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর এখনো দেননি তিনি। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচডিও অ্যাপসে।